হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি ভালো আছো তোমরা সবাই। আর আমি আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি, তবুও তোমাদেরকে দেখানোর জন্য একটু শেয়ার করছি। দেখতেই থাকো, এখানে এখন খানা বিনা চলছে। তো মামি আসলো, অনেক কুটুম আত্মীয় বন্ধু বান্ধব আসছে, তার সুযোগের মাঝে একটু করে নিতে হচ্ছে। চলো একটু দেখাই, এখন চুপচাপ থাকবো, চলছি। ওটা দেখাইতে হবে না, সামনে ক্যামেরা আছে। মামা সরো গো, ক্যামেরাম্যান যাচ্ছি, দেখতেই পাচ্ছ না? গোলু এখানে অন্ধকারে বসে বসে খেলা করছে আর দেখছে, ভাবছে ভয়ে পড়ে গেলাম, কোন দেশে এসে পড়লাম রে বাবা। হাসি দিচ্ছে বাবা, ফোগলা দাঁতে মিষ্টি হাসি। আলোই দিবি, জল চালু হয়েছে। গোবিন্দায় নমো নমো।
আজ এই বিশ্বকর্মা পূজোর দিন খুব খুব বৃষ্টি হচ্ছিল আর মাইক চলছে, আমি তোমাদেরকে কোনো মতেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তাই এই একটু মাইক বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলছি যে আজ এই বিশ্বকর্মা তো আমি ব্রতী ছিলাম, আমি সংকল্পিত হলাম, সেই সংকল্পিতটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভেবেছিলাম কিন্তু শেয়ার করতে পারলাম না, যে যেসব মন্ত্রগুলো বলেছিল সেগুলো মানে খুব কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তো আমি উপরে গিয়েছিলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আর সেটা তো পারলামই না, আর আজকে খুব ব্যস্ততার মধ্যে তাও তোমাদের সঙ্গে কিছুই করতে পারলাম না। তো বাকিটা আছে যে এখন এই যে খাওয়া দাওয়া সেরে দেখতেই পাচ্ছ যে স্নান টান সেরে আসলাম, তো এসে তোমাদেরকে কিছু কথা বলতে চাই যে তোমরাও এই রকম কিছু না পারো, মানে ছোটোখাটো করতে করতে একদিন না একদিন সবাই নিশ্চয়ই পারবে, মন থাকলে নিশ্চয়ই একদিন জয় হবে। আর ওখানে উপরে মাইক চলছে এতটাই ভাবে যে কথা বললে হয়তো শোনা যাবে না, আর এখন শুনতে পাচ্ছ কি না সেটাও আমি বুঝতে পারছি না, কারণ অতিরিক্ত মানুষের চিৎকার তারপর মাইক বাজা এটা তো অনেকেই মানে পুজো হচ্ছে মানে এরকমটাই তো হয়। তো এখন বাকি আছে যে সন্ধ্যে আরতি এবং প্রসাদ বিতরণ, সেটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব, কারণ কাজও করতে হবে, এদিকও দেখতে হবে আর ওদিকও দেখতে হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আরতি হয়েছে আমি ফুস করে দিচ্ছে, শুধু খালি প্রদীপ তার নেমে আছে।